আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতহ নাহমাদ হুয়ান সাল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ আউজ বিল্লাহ মিন শৈতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়াকুল জাল হাক ওহ জাকাল বাতিল ইনাতিল জাহুকা যাই হোক যারা আজকে এই মুহূর্তে আমাকে লাইভে দেখছেন তারা হয়তো প্রত্যেকে আমার কথা এবং আমার ছবি স্পষ্ট দেখতে পাচ্ছেন আর আজকে যে বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেজন্য না জিম প্রসঙ্গ আজকে আপনারা অনেকে জানেন তার পূর্বে আমি দুটো ভিডিও বানিয়েছি তো লাইভে এসেছিলাম আজকে ভিডিও নম্বর তিন আজ তিন নাম্বার ভিডিও আমি এখানে স্ট্যাটাস দিয়েছি যে তার বিষয়ে আলোচনা করব। এবং তিনি আজকে দশ মিনিট আজকে যে লাইভে এসেছেন মানে আজকে ডেটে তিনি যে লাইভটা করেছেন কিছুক্ষণ আগে এই এক ঘন্টা আগে তিনি কমপক্ষে আমার প্রসঙ্গে দশ মিনিট কথা বলেছেন সেক্ষেত্রে তিনি কমপক্ষে কুড়িটা অজ্ঞতা কুড়িটা মিথ্যাচার তিনি করেছেন তাই ভাই দশ মিনিটে কেউ যদি কুড়িটা মিথ্যাচার করে সেক্ষেত্রে আমার দায়িত্ব আমার অলঙ্ঘনীয় দায়িত্ব হয় যে তার বিষয়ে কিছু বলার যাই হোক আলহামদুলিল্লাহ মোল্লা নাজিমকে আজকের আলোচনা টোটালে প্রায় বাইশ মিনিট আলোচনা করেছেন তো আলহামদুলিল্লাহ প্রথম যে দশ মিনিট তিনি খুব সুন্দরভাবে তিনি আলোচনা করেছেন তিনি ওকের কথা বলেছেন ইসলামকে দলে দলে বিখণ্ডিত হওয়ার জন্য তিনি নিষেধ করেছেন আলহামদুলিল্লাহ সুরা আনাম আত্মাক থেকে তিনি তেওলাত করে শুনিয়েছেন ইল্লাদিন ফারাকুদ্দিন আহম কান আসিয়ান যারা দিন সম্পর্কে বিভিন্ন মতে বিভক্ত হয়ে গেছে তাদের দায়িত্ব রসলেন না আলহামদুলিল্লাহ এগুলো সব ঠিক আছে তো আসলে কারা যে দিন থেকে বিচ্ছিন্ন হয়েছে নতুন দল সৃষ্টি করেছে এটা সকলে জানে আবুল আলম্লা উনিশশো মৃত্যু তার দ্বারাই এই জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে তো দিন থেকে কে বিচ্ছিন্ন হয়েছে দিন থেকে কে একটা অংশ নিয়ে একটা দিকে মানুষকে আহ্বান করছে এটা কারা এটা সকলে জানে সে বিষয়টি নয় তো তারপরে তাকে আহ্বান জানাচ্ছে যে তিনি ঐক্য চেয়েছেন তিনি চেয়েছেন যে সমস্যা হয়েছে তার সমাধান আলহামদুলিল্লাহ আমার সমস্ত ক্ষেত্রে আমরা একমত আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব যিনি আমার বিষয়ে যে কথাগুলো বলেছে আমার দায়িত্ব হয় যেগুলো খণ্ডন করা নাহলে তিনি বলেছেন যে মিথ্যা যদি পড়েই থাকে তো মিথ্যাই হয়ে গেল তো এখানে যারা আমার নিয়মিত যারা ভিডিও ফলোয়ার যারা আছেন ভিউয়ার আছেন তাদেরকে একটা কথা বলবো যে মোল্লা নাজিম প্রসঙ্গে আমি এর আগে দুইটা ভিডিও বানিয়েছি তো আমি সেখানে দেখিয়েছি যে তিনি আমাদের নামে একুশটা মিথ্যাচার করেছে তার জবাব দিয়েছি আজকে আরো কুড়িটা আমি তার মিথ্যাচার তার অজ্ঞতার আমি জবাব দেবো তাহলে আগেকার একুশ আর এখনকার কুড়ি প্রায় ধরে নেন চল্লিশ প্লাস মানে একচল্লিশটা তো আজকে আমরা তাই সিরিয়াল নাম্বার দেব আজকের এক থেকে কুড়ি কিন্তু আগেকার একুশটা ভুলে যাবেন না আগেকার একুশটার মিথ্যাচারের জবাব এখন বললেন নাজিম জিন দেয়নি খান তার মিথ্যাচারের জবাব আমরা এখন দিতে শুরু করছি ইনশা আল্লাহুল আজিজ তো প্রসঙ্গ প্রথমেই যে মল্লান নাথি প্রসঙ্গে আপনারা ভিডিওটা শুনেছেন দেখেছেন যে সেখানে স্পষ্ট হবে তিনি মানে অনেক কিছু বলেছেন তার মানে একটা কথা যে তিনি আমাকে আজকে বলেছেন বা ভিডিওতে এসে তিনি বলেছেন যে ব্রাদার রাহুল তাকে রাজশাহী আমচত্বরে ডেকেছে বুকে সাহস থাকলে তাকে ঢাকার কাছে যেতে হবে মোল্লা নাজিব সাহেব আপনি ভুলে গেছেন আপনি যে আগামী কাল মানে গতকাল রাত্রিতে আপনি শেয়ার করেছেন আপনার লিংক থেকে বাংলা ওয়াজ টিভি থেকে যেটা ইউটিউব থেকে প্রকাশ হয়েছে সেখানে একদম আট মিনিট তেরো সেকেন্ডের দিকে আপনি দেখবেন প্রায় 8 মিনিটের বক্তৃতা আট মিনিটের পরে থেকে আপনি স্পষ্ট স্পষ্টভাবে আর কমপক্ষে আপনি কথাটা কয়েকবার বলেছেন কথাটা আবারো ক্লিয়ার করি আপনি নিজেই বলেছেন যে ব্রাদার রাহুল কোথায় বসতে চায় যেখানে বসতে চায় সেখানে আপনি বসবেন তো কথা বুঝেন এই ভাই কথা যখন বলছেন যে ব্রাদার রাহুল যেখানে বসতে চাই সেখানে আপনি বসবেন কোথায় বসতে চাই এটা আমার ছেড়ে দিয়েছেন ভাই তাই আমি তো না কবরস্থানে বলবো না ঢাকাতে বলবো না ইন্ডিয়াতে বলবো না আপনার কুমিল্লা আপনার বাসা বাড়িতে বলবো সেটা তো আমার ব্যাপারে ছেড়ে দিয়েছেন ভাই তো আমার সুবিধাজনক স্থান মনে হচ্ছে আমি রাজশাহীতে ছিলাম সেই সময় তো আমি বলেছি যে ভাই আপনি আমচরে আছেন তো খেপে যাওয়ার কি আছে বুঝিনা না বক্তৃতা যখন দিচ্ছেন চ্যালেঞ্জ করছেন সে সময়তে মানে হোসে গিয়ে মানে আপনার এতটাই আনন্দিত এতটা খোশ যে হোসে আপনার হোশ খুঁজে ফেলছেন এমনটা না তো তো আপনাকে বলছি ভাই আপনি যেহেতু আমার উপরে ছেড়ে দিয়েছিলেন এটা কি মনে নাই যে আপনি নিজে বলেছিলেন যে ব্রাদার রাহুল যেখানে বসতে সেখানে আপনি কোথায় বলেছেন যে আপনার ওই মানে বক্তৃতার মধ্যে মিনিট সেকেন্ডের পরে আপনি দেখবেন স্পষ্ট বলেছেন যেখানে আপনি সেখানে বসবেন এই কথা আপনি একবার নয় অনেকবার বলেছেন আর আপনি নিজেই শেয়ার করেছেন আপনি দেখতে পারেন যে এ কথা বারবার বলছেন ব্রাদার রাহুল যেখানে বসতে চাই আপনি সেখানেই বসবেন তো আমি তবে আমচত্বর বলেছি এত রাগ এত কেটে তো বুঝি না ভাই যখন আপনি চ্যালেঞ্জ করছেন একটু শব্দ বলে ঠিকভাবে বলবেন মাইন্ডটা ফ্রেশ করে বলবেন জনসাধারণ ঠিক করে চিৎকার করবে এই দিকে করলে উপদস্থ হবে স্বাভাবিক তাই ভাষা হলে ঠিক করে বলবেন নাম্বার দুই আপনার মিথ্যাচার যে আমার পরে চাপে দিলেন যে আমি কেন আমি চত্বর আসতে বলবো ভাই আমি তো বলবো যেহেতু আপনি আমাকে বলেছেন যেখানে ইচ্ছে সেখানে দুই নম্বর মিথ্যাচার করেছেন যে ব্রাদার রাহুলের একটা বাচ্চা ছেলে সাহস কত যে মোল্লা নাজিমকে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করলাম এবার আগে চ্যালেঞ্জ করিনি এখন চ্যালেঞ্জ করলাম আমি কোন ভিডিওতে মোল্লা নাজিমকে চ্যালেঞ্জ করেছি মানে নিজামকে মানে আপনাকে চ্যালেঞ্জ করেছি একটা ভিডিও দেখাতে পারবেন যে মোল্লা নিজামকে আমি চ্যালেঞ্জ করলাম যে চ্যালেঞ্জ করি না কোনো ভিডিওতে আমি নিজামকে নাজিমকে চ্যালেঞ্জ করি নাই আপনার কোনো বিষয়ে আমি আপনাকে চ্যালেঞ্জ করি নাই ভিডিও থেকে একটা স্ট্যাটাস দিয়েছি ওটাকে আবুল আলাহ মোহাম্মদের আঁকেদায় বিভ্রান্ত কোনো মোল্লা হুজুর যদি পারে আহলুসিন জামাতের আঁকেদা দেখাতে সেটা আলাদা বিষয় কিন্তু আপনাকে যে চ্যালেঞ্জ করেছি এটা মিথ্যাচার মিথ্যাচার নাম্বার তিন আপনার আমি নাকি আবুল বাসা সাহেবকে চ্যালেঞ্জ করেছি এটা মিথ্যাচার না আলতুল্লাহ আলহ কাজবিন মিথ্যু কেবল আল্লাহ আহমদ বলুন আমিন আরেকটা বিষয় তিনটে মিথ্যাচার প্রথমত দেখালাম আর চার নম্বর মিথ্যাচার আমি যেটা বলবো আপনার সামনে যে আপনি বলছেন যে আমার সাহস থাকলে ঢাকায় আসতে ঢাকাতে প্রেস ক্লাবে অনেক পুলিশ থাকবে অনেক কিছু থাকবে আমরা আলোচনা করব। তো ভাই এখন কেন এই কথাটা বলছেন সেই আলোচনাতে বললেই পারতেন যে বেরাদা রাহুল তোমার যদি সাহস থাকে তুমি আমাদের ঢাকাতে আসো তোমার বাড়িতে আসো বা তোমার ঘরে আসো সেদিন বলতে পারতেন সেদিন তো কথা বলেন না রে ভাই সেদিন আপনি বলেছেন যেখানে বসতে চাও সেখানে বসবেন মানে আমার পরে ছেড়ে দিয়েছেন আমি আমচত্বরে চেয়েছি কিন্তু আপনি নারাজ আপনি এখন উদুর পিন্ডি বুদুর ঘাড়ে যখন অ্যাকসেপ্ট তখন আপনি আর মানতে চাইছেন না বা এটা আপনার অজ্ঞতা বা এমন ভাবে আপনি আলোচনা করেছেন নিজে হোস্টটাকে খুঁয়ে ফেলেছিলেন এই জন্য আপনি উল্টা পাল্টা বলেছেন আজকে সংক্ষিপ্ত সবই আলোচনায় সংক্ষিপ্ত আমি জমা করব না আর পাঁচ নাম্বার আমি নাকি বলেছি যে মোল্লা মোল্লা পালিয়ে পালিয়ে গিয়েছে কোথায় বলেছি ফেসবুকে কোন দশ সেকেন্ডে ভিডিও দেখাতে পারবেন আবার চ্যালেঞ্জ করলাম এবার আপনাকে যে মোল্লা পালিয়ে গেছে কথা আমার তরফ থেকে কোথায় পেয়েছেন আমি কোথায় বলেছি ফেসবুকে লিখেছি যে মোল্লা ফোন কেটে পালিয়ে গেছে যে আমি কথা বলি নাই হ্যাঁ আমাদের কিছু ভিডিও বক্তব্য বিভিন্ন ইউটিউব চ্যানেলে কেউ যদি এটা আপলোড করে দেয় যে মোল্লা নাজিম ফোন কাটে পালিয়েছে ওটা তার দায়িত্ব ভাই আমার নাই আমার ভিডিও বিশ জন আপলোড করে অনেকজন শেয়ার করে হাজার হাজার শেয়ার করুন কে কি টাইটেল দিয়ে কে শেয়ার করলে এটা দায়িত্ব আমার না রে ভাই আমার ফেসবুকের দায়িত্বটা আমার আমার ফেসবুক থেকে দায়িত্বটা আমার ইউটিউবে যে কোনো লিঙ্ক শেয়ার করি আমি লিঙ্কে তো আর এডিট করে তো পাল্টাতে পারবো না তাই না তো এখানে আপনার মিথ্যাচার আপনি আবার করলেন যে আমি নাকি বলেছে আপনি ফোন কেটে পালিয়েছেন ভাই কে ফোন কেটে পালিয়েছে কে পালায়নি বাংলার মানুষ তারা দেখছে অডিওটা শুনছে এখন আপনি এত পেস্টিস বোধ মনে করছেন কেন মানে আপনি আসলে যে পালিয়েছেন এমন নাই তো মানে আপনার ভেতরে এরকম একটা সংশয় তো ফোন কেটে আমি তো চলেই গেলাম এমন কোনো অশেষ আসছে না তো এটা শ্রোতা দেখবে ভাই কে পালিয়েছে কে থেমেছে কার কত ইল কার কি আছে শ্রোতা দেখবে এগুলো আমি আপনি করে কি করবে এটা শ্রোতা এটা ইলমের ময়দান ভাই ইলম ছড়েন কাজ আসবে উল্টা পাল্টা কথা বললে কোনো কাজ নেই আজকের পয়েন্ট ছয় যে আঠেরো মিনিটে আমি একটা স্ট্যাটাস দিয়েছি মানে ছত্রিশটা ভুল করেছেন আপনি বললেন একথা শয়তানে অনেকে বিশ্বাস করবে না আর আমি এ কথাই বলছি যে একটা মানুষ কিভাবে আঠেরো মিনিটে ছত্রিশটা কথা বলে শয়তানেও সে বিশ্বাস করতে পারবে না মানুষ এত মিথ্যা কথা বলে আঠারো মিনিটে ছত্রিশটা মিথ্যা কথা বলেছেন এটা শয়তানে বিশ্বাস করবেন না আপনার সঙ্গে একমত যে শয়তানে বিশ্বাস করবে না তবে ওই আঠারো মিনিট বক্তৃতা ছত্রিশটা মিথ্যা চার ইনশাল্লাহটার সময় সাপেক্ষেই আমি আজ আর সফরে আছি এই সময়তে তাই আমি সহসে জব দিতে পারছি না আলহামদুলিল্লাহ আজকে এক ভাইয়ের মানে এসে এসে তার বাসাতে আছি তার জন্য জব দিতে পারছি তো আলহামদুলিল্লাহ আপনি ধৈর্য ধারণ করুন ইনশাল্লাহ আপনার আঠারো মিনিটে ছত্রিশটা জবাব এবং ইলমি জবাব আসছে আজকে পয়েন্ট নাম্বার আট এবং তার মিথ্যাচার অজ্ঞতা তিনি বলেছেন যে মানে মাদানি সাহেব মানে মতি রহমান মাদানি তিনি যে ভার্সিটিতে তিনি পড়াশোনা করেন সেখানে আবুল আলহাম মৌদুদি তিনি সদস্য ছিলেন তাই আবুল আলম না থাকলে নাকি সেই ভার্সিটি হতো না আর কি কি বলেছে কি সব উল্টাপাল্টা কথা ভাই কোনো ভার্সিটির প্রতিষ্ঠাতা বা সদস্য হলে সেখান থেকে না হলে সে আর কিছু আলেম হতে পারবে না কথা কে বলেছে ভাই সঙ্গে আবুল আলম মহদুদি বিভিন্ন পাকিস্তান এবং ভারতের বিভিন্ন দেহবন্দী মাদ্রাসায় তিনি বেশ কিছু আদান প্রদান করেছেন তার সঙ্গে সম্পর্ক ছিল তার মানে কি তার প্রত্যেকটা কথা ঠিক হবে ঠিক নাই তার জন্য স্বয়ং দারুল দেবন থেকে ফতে দিয়েছে হজ্জাতুল্লাহ বালেগা সারালিকে জানে রহমাতুল্লাহ অসিয়া হজ্জাতুল্লাহ বালেগা ব্যাখ্যা যেটা শেখ শাহুল মহাদি গ্রন্থ ওটা ব্যাখ্যা করেছে সাইদ আহমেদ পালানপুরের নাম দিয়েছে রহমতুল্লাহ ওয়াসিয়া এটা সাতশো চল্লিশ থেকে সাতশো পঁয়ত্রিশ পর্যন্ত পড়েন দ্বিতীয় খণ্ড পরিষ্কার লিখেছে জামাত ইসলামী একটা গুমরা আর মৌদুদি গুমরা ছিল তো ভাই আবুল আল্লাহ নিজে তো দাবি করেছে তিনি হানাফি ছিলেন তারপরে তার প্রতিষ্ঠানের সঙ্গে অনেক কিছু তার লেনদেন আদান প্রদান ছিল তো কোন প্রতিষ্ঠানে কে ছিল তার মানে কি তার ইল অর্জন কেমন হবে কি হবে আপনি কি যে বোঝাতে চেয়েছেন এটা ভাবন নয় যে প্রতিষ্ঠানে থাকলে সকালে ভালো বের হবে এমনটি নয় অনেক কমই মাদ্রাসা থেকে আছে চোরও বের হয় অনেক কমই মাদ্রাসা থেকে আছে তার আলম বের হয় তাই কে কী করলে এটা দেখার তো দরকার না এটা শিশুসুলভ একটা প্রশ্ন আজকে পয়েন্ট নাম্বার আট যে আপনি বলেছেন যে মতি মাদানি বা আহলে হাদিস যারা আছে তারা দিন ক্যামের পথে বাধা দেয় আবার তারা বলে যে গণতন্ত্রের মাধ্যমে করা এটা বৈধ নয় কিন্তু আহ্লাহাদিসা নাকি এই কথা বলে না আপনি যেটি অভিযোগ করেছেন যে কোন পথে দিনটাকে কাম করা যায় এটা অজ্ঞতা হাদিস প্রসঙ্গে না যেন একটা অজ্ঞতা আহ্লাহাদিসদের একাধিক গ্রন্থ আছে দিন ক্যামের সঠিক পথ এবং পদ্ধতি এত কাধিক আছে শুধু আপনি একজনের দেখে নেন যে আসল গালিব গালিসের একটা বই আছে দিন ক্যামের পথ পদ্ধতির ওপরে অনেকজনের বই আছে দিন ক্যামের পথ পদ্ধতি আর বিভিন্ন বই আকিদা গ্রন্থের বইয়ে অনেক জায়গাতে দিন ক্রায়েমের সঠিক পথ এবং পদ্ধতির উপরে ছোটো ছোটো প্রবন্ধ অনেক লেখা আছে আমাদের দিন ক্যামের সঠিক পথ পদ্ধতি দাওয়াত উৎসালাফ দাওয়াতের মাধ্যমে একমাত্র দিনটা কায়েম করা সম্ভব এটা প্রত্যেকটা নাবি মানে কাজ কিছুদিন আগে শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মানে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক মানে আব্দুর রাজ্জাকের সন্তান একটা বক্তৃতা দিয়েছে এ কামতে দিন দিন কামের সঠিক পথ মতি রহমান মাদানী হাফিজাহুল্লাহ তার একটা বক্তৃতা আছে মানে দিন কামের সঠিক পথ মুজফর বিন মহাসেন একটা বক্তৃতা আছে দিন কামের সঠিক পথ সব ইন্টারনেটে মজুদ আছে ভাই দেখেন বুঝতে পারবেন মুজফর বিন মহাসেন একটা বলেছে বিভ্রান্তি বেড়াজালে এ কামতে দিন এখানে স্পষ্ট হয়ে তিনি আলোচনা করেছেন যে সঠিক পথ কোনটা আর বিভ্রান্তি পথ কোনটা অনেক আছে ভাই পড়াশোনা না করে একটা অভিযোগ করে দিন এটা কি এটা তো ইলম নাই রে ভাই এলমি আলোচনা করেন পড়াশোনা করে এসে আলোচনা করেন আজকে পয়েন্ট নাম্বার নয় যে আপনি আবার আমাকে বারবার বললেন যে সাহস থাকলে আমচত্বরে আসতে নাকি আপনাকে আমি বলেছি যে আমি ওনাকে স্ট্যাটাসে লিখেছি যে সাহস থাকলে মোল্লা নাজিম তিনি যেন আমচত্বরে আসে এই কথা কোথায় লিখেছি ভাই স্বপ্ন দেখছেন না তো না স্বপ্নের মধ্যে সবসময় থাকছেন যে কখন কি পোস্ট হচ্ছে ভাই সাহস এ কথা কখনোই লিখিনি সাহস শব্দটা আমি লিখি নাই সাহস থাকলে যে মোল্লা নাজিমকে বলেছি আমি চত্বরে আসতে এটা নয় আমি বলেছি আপনি আপনি যে চ্যালেঞ্জ দিয়েছেন আপনি চ্যালেঞ্জটা আমি গ্রহণ করা হলো আমি আপনাকে আম চত্বর আসার জন্য আহ্বান করছি ভাই সাহস কথাটা নেই তবে এখন একটা কথা বলছি আপনি আসেন আপনার শখ পূরণ করে দেবো আপনার শখ উঠেছে তো ওই শখটা আপনার পূরণ করতে হবে না তার জন্য বলছি শখ পূরণ করে দেবো কিন্তু আমি চ্যালেঞ্জ শব্দটা ব্যবহার করি না এটা আমার নামে মিথ্যাচার আজকে পয়েন্ট নাম্বার এগারো খুব সংক্ষিপ্ত আলোচনা করবো আমি ব্যস্ত আছি আমার প্রোগ্রাম আছে তার জন্য পয়েন্ট নাম্বার এগারো আপনার একটা জিনিস বেঁধেছে কোনটা যে আমি লিখেছি বিশেষ দ্রষ্টব্য অস্ত্রবিহীন আসবেন আপনি রেগে গেছেন আমরা কি জঙ্গি আমরা কি সন্ত্রাসী বা কে জঙ্গি কে সন্ত্রাসী বাংলার মানুষ জানে তো অস্ত্র নিয়ে এই জন্য মানা করেছি অনেক জায়গাতে বাহাস মোনাজারা যখন হয় অনেক জায়গাতেই দেখেছি যারা তারা অস্ত্র নিয়ে আসে আর জ্বলন্ত প্রমাণ তার আমি কোথায় আসামে হানাফিদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছিল আর আপনার তাদের তো শিষ্য তাদেরকে সমর্থন অধিকাংশ জায়গাতে করেন আমলটা আপনাদের ওইদিকে নামাজের তরিকে তরিকে অধিকাংশ সবকিছুই ঠিক আছে তো ওই আসামে আবদুল্লাহ সালাফি আনারুল হাইজি হাফিজাহুল্লাহ আমাদের আহুল হাদিসের দুজন আলেম তাদের উপরে বোমা নিক্ষেপ করা হয়েছিল স্পষ্ট ইউটিউবে বক্তৃতা মজুদ আছে তার জন্য বলছি ভাই আসিয়ান যদি তো বিশেষ দ্রষ্টব্য অস্ত্রবিহীন আসবেন মানে এটা সতর্ক সতর্ক দিতে পারি ভাই এটা নিয়ে আপনি এত রাগা নিতে হচ্ছেন কেন না চোরে মন পুলিশ পুলিশ না তো এটা বুঝি না এটা আল্লাহ আলম আল্লাহ ভালো জানে তারপরে একটা আজকের অভিযোগ নাম্বার এগারো পয়েন্ট নাম্বার এগারো ইলমি আলোচনা হচ্ছে মানে আপনার যে ইল তার জন্য ওই রকমই হিলমি জবাব হচ্ছে এগারো নম্বর পয়েন্ট বলতে চাই আপনি এই কথা বলেছেন যে তোমার কিভাবে সাহস হতে পারে যে তুমি আমাকে বলে অস্ত্র নিয়ে আসবেন না অস্ত্রবিহীন আসবেন বেদব ছেলে তোমার কাছে অস্ত্র আছে আপনি নিজবাদ করেছেন আমার আমার কাছে নাকি অস্ত্র আছে না লতুল্লাহ আল কাজবিন মৃত্যুকে লানত ভাই একটু আমিন বলেন বলেন আমিন বলেন ভাই আমার কাছে কোনো অস্ত্র নেই আলহামদুলিল্লাহ ওল্লাহি আমার কাছে কোনো অস্ত্র নেই কিন্তু আপনি নিজবাদ করেছেন তোমার কাছে অস্ত্র আছে ভাই আমার কাছে অস্ত্র নেই আর আপনি যে গায়েবের কথা কি বলে দিলেন আমি কোথায় আছি রাজ্যে কোথায় আছি সম্বোধনে কুমিল্লা আল্লাহ আলম কোথায় এখন বসে আছেন তো তারপরে গাইবের সংবাদ কি করে বললেন ভাই আমার কাছে অস্ত্র নেই আপনি কি বলতে পারেন ভাই আলিম মাস এত উগ্রহ মানে উচিত নয় আর আপনি তো বলেছেন সাধারণ মানুষ আমি সাধারণ আমি সাধারণ মানুষ ভাই আমি আলেম না এটা আপনি জানেন কোনো জায়গায় আমি দাবিও করিনি তো আপনার এবু মিথ্যা কথা বলা অজ্ঞতামূলক কথা বলা চিন্তা ভাবনা না করে কথা বলা এগুলো আপনার জন্য উচিত নয় পয়েন্ট নাম্বার বার ওয়াশকে যে আপনি যে কথাটা বলেছেন যে আমার নামে ঠিক নাই ব্রাদার রাহুল এটা নামে ঠিক নাই তো ভাই নামের বিষয়টা যদি আসি তো একটা কথা বলি আবুল আলাম মহদুদি যদি নামটা ভালো করে বিশ্লেষণ করে দেখেন আপনাদের যিনি উস্তাদ বলেছেন আপনি আপনাদের যার মানহাজে চলেন যে মানে আপনাদের মতবাদের যে প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদি রাহমাহুল্লাহ উনিশশো তিনের জন্ম উনিশশো উনআশিতে মৃত্যু আবুল আলা আবুল আলা আল্লাহ হচ্ছে আল্লাহর নাম আবুল মানে আল্লাহর বাপ নবজুবিল্লাহ জালিক আবুল আল্লাহ নামটা তো ভুল নাম কার ঠিক কার ভুল এটা কোনো ব্যাপার না কি ভাই যখন ইলম নেই তখন নাম নিয়ে অন্য ফিরকা আছে যারা টাই নিয়ে জামা প্যান্ট নিয়ে এটা তাদের কাজ ভাই এটা তো মুকাল্লিদ মুকাল্লিদ ওই যারা মাঝাবি গরমের মধ্যে আছে তাদের গন্ধ পাচ্ছে আপনার কথার মধ্যে থেকে নামে পেছনে পড়ে গেলে ইলিমি আলোচনা করেন ভাই অসংখ্য বক্তৃতা সে পাল্লা ইলমি খণ্ডন করেন ঠিক আছে তো যাই হোক আমার নাম যে রুহুল আমিন ব্রাদার রুহুল মানে ব্রাদার লাগিয়েছি নামটা ঠিক নেই কি যে ঠিক নেই বুঝেন না বুঝতে পারলাম না আবার ঠিক কোনটা সেটাও বলে দিলেন না তবে আবুল আল্লাহ মৌদুদি আবুল আলা আল্লাহ আল্লাহর নাম আর আবুল মানে আল্লাহর বাপ এ কেমন ভাই এটা এটা কি সহি নাম না এটা আপনারা মেনে নেন নামটাকে তো নামের যখন জবাব আসলো তার জন্য আমি দিলাম তা সেই আগে কখন আবুল আল্লাহ নামের উপরে আমি কালাম করি নাই তো আপনাকে এটা জানিয়ে দিলাম পয়েন্ট নাম্বার তেরো আপনি যেটা বলেছেন যে তোমরা সহিয়া কিদা বলতে কি বলছো সহিদা কিদা বলতে বুকে পুরে হাত বাঁধা নাবি নিচ্ছে হাত বাঁধা আর সহিয়া বলতে যেমন এটা বলছি কবে বললাম ভাই আকিদার ব্যাপারে আলাদা দেশে মানে আহ হাদিস কে শেখাতে আসেন না আকেদার উপর আহুল হাদিস তারা এত কাজ করেছে এটা আপনারা স্বীকার করবেন সকলে যাতে স্বীকার করবেন যে শিরিক বিদাত এবং আকিদার ব্যাপারে আহুল হাদিস সবসময় চার আর বিশেষ করে আমরা আকিদা নিয়ে কথা বলছি আপনি বলছেন বুকের পর হাত বান্ধা নাবিন হাত বান্ধা একটা একটা আকিদা বা একটা আকিদা আমরা কখনোই বলি না আবুল আলাহ মদুদির সঙ্গে কোনো মাসালে গত আমরা ইতলাফ করেছি এখন পর্যন্ত যে আমি করিনি এখন পর্যন্ত করেননি তার সঙ্গে আকিদাগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি আকিদা দাজ্জাল প্রসঙ্গে কি আকিদা ইমাম মাহাদি প্রসঙ্গে কি সম্পর্কে হাদিস হজ্জাতের ব্যাপারে এটা আকিদা যে হাদিস হজ্জাতের অন্তর্ভুক্ত হবে কি হবে না চার নম্বর যে মবিয়ার রদ আনুদপুরে যে লানত করেছে উল্টা পাল্টা অনেক কিছু লিখেছে আজমাতে সাহাবার বিরুদ্ধে আবুল আলম মৌদুদি লিখেছে প্রত্যেকটা আকিদার উপর আলোচনা প্রত্যেকটা আকিদাগত বিষয়ে আবুল আলম মৌদুদি বিভ্রান্তির মধ্যে ছিলেন এটাই আমাদের দাবি এটাই তো আমরা আকিদা নিয়ে কথা বলতে চাইছি ভাই আমরা কোথায় আমরা মাসালা ফুরি ইতলাপ বিশেষ করে জামাত ইসলামের সঙ্গে করলাম আমরা তো করি নাই ভাই জামাত ইসলামের সঙ্গে অধিকাংশ সময় আকিদার উপরে কথা বলেছি যে আবুল আলম মৌদুদি বিভ্রান্ত ছিল আকিদা বিভ্রান্ত ছিল তো কোনটা আকিদা আর কোনটা মাসাইল ফুরু এটা আপনি নিজে বোঝেন না আরেকজন পরে তান করছেন আগে আপনি ভালো করে জেনে আসুন ভাই তারপরে কথা বলবেন ইলমি পয়েন্ট নাম্বার চোদ্দ আজকের আলোচ্য বিষয় যে সহি আকিদা বলতে কি বুঝি সহি আকিদা বলতে কি বলছি একাধিক আমাদের গ্রন্থ আছে যে কোনো গ্রন্থ আপনি ওঠান আকিদার উপরে আলহামদুলিল্লাহ যদি বাংলা ভাষাতে উর্দু ভাষাতে আরবি ভাষাতে বই আছে এবং সব লেকচার আছে সেটা হাদিস এটা আপনি অস্বীকার করে কোনো জায়গা নেই তাই আমাদেরকে সহিদার কোনটা এটা শিখাতে আসেন না এটা আপনারা করেন কেননা আপনাদের কাছে তো আকিদার গুরুত্বই নেই মাহাদিকে তান করে উল্টো দিকে বেঁকিয়ে দেন ইমাম দাস দাজ্জালকে নবজিবুল্লাহ ইমাম শব্দ বলেছিলাম দাজ্জালের সঙ্গে এটা স্লিপ অফ টাং নাহলে এটা নিয়ে ভিডিও বানিয়েন না দাজাল যিনি আছেন দাজাল প্রসঙ্গে আবুল আল যে ব্যাখ্যা এগুলো যে সালাব বিরোধী আহ সুন্দর জামাতের কোন আলেম আজ পর্যন্ত ব্যাখ্যা দেয়নি তবে আমরা এগুলোই বলছি যেগুলো এগুলো বাতিল আর পরিপন্থী যেটা আহ সুন্দর জামাত যারা গ্রহণ করেছে বিভিন্ন কিতাব পত্রে মজুদ আছে তাই সৈয়া কিতা কোনটা এটা আমাদেরকে শিখাতে আসেন না পয়েন্ট নম্বর পনেরো যে প্রথমে চক্রান্ত করা শুরু করেছিল তিনি বলছেন যে জামাতিদের বিরুদ্ধে নাকি প্রথম আহলুল হাদিস এরাই নাকি চক্রান্ত শুরু করেছে আর মতি রহমান মাদানি প্রথম চক্রান্ত শুরু করেছে এইসব হিসেবে চক্রান্ত কারা শুরু করেছে কারা খেলা শুরু করেছে খেলা তো আপনারা শুরু করেছেন উনিশশো তিনে আবুল আলম মহদ্দিদির জন্ম উনিশশো তিনি মৃত্যুবান করেন উনিশশো তিনি প্রতিষ্ঠা করেন জামাত ইসলামী তো ভাই আপনারা তো প্রথম শুরু করেছেন এই দাজ্জাল প্রসঙ্গে ফিতনা নিয়েছেন নতুন করে দাজ্জাল প্রসঙ্গে এটা সঠিক না ইমাম মাহাদি প্রসঙ্গে উল্টা মন্তব্য মবিয়া রদে আলাহ তালা আনহর পরে উল্টা মন্তব্য এগুলো তো আপনারা প্রথম সূচনা করেছেন সূচনা আপনারা আবুল আলম মৌদি যদি কিতাবপত্র করতে এমন যদি তান না করতেন এমন যদি গোস্তা কি কথা না লিখতেন তাহলে আমরা জব দিতাম না যেহেতু আবুল আলম মৌদি পৃথিবী থেকে চলে গেছে তার কিতাবপত্র এখনও আছে তাই জবাব দেওয়াটা জরুরি মনে করছি তাই দিচ্ছি বোঝেন ভাই এতটুকু বুঝিয়েন যে প্রথম আবুল আলম মৌদি আকিরাগত বিষয়ে তিনি বিভিন্ন রকমের সালাব বিরোধী আহলুসুল্লাহ জামাত বিরোধী তিনি কথাবার্তা লিখেছেন তার জন্যই তো আমাদেরকে ইলমি জবাব দিতে হচ্ছে তো শুরু করলেন আপনারা না আমরা আমরা শুরু করি নাই ভাই আপনারা শুরু করেছেন আমরা ইলমি জবাব দিচ্ছি বললে ইলমি খণ্ডন করেন ইলমি খণ্ডন করেন আমরা আহলুল হাদিস কখনোই প্রথমে আপনাদের বিরুদ্ধে আলোচনা করিনি আবুল আল্লাহ মহদুদি যদি বিভ্রান্তিকর আকিদা যদি তার কিতাবপত্রে না লিখত আমরা জবাব দিতাম না যেহেতু তিনি লিখেছেন তাই জবাব দিতে হচ্ছে যিনি তিনি মারা গে আবুল আল মহদুদি মারা গেছেন তার জন্য তার উপরে কোনো তার ব্যক্তিগত জীবনের উপরে কেউ আক্রমণ করে না তার যে এল থুয়ে গেছে দুনিয়াতে কিতাবপত্র থুয়ে গেছে সেগুলোর ওপরেই আলোকপাত করা হচ্ছে কোরআন এবং সে সুন্না এবং সালাবদের মান অনুসারে আলু সুন্না ওয়াল জামাতের প্রত্যেকটা কিতাব ঘেটে দেখেন বিশেষ করে মবিয়া রদিয়াল উপরে আবুল আলম উদুদি যেমন হাজ দুই দাজ্জাল প্রসঙ্গে ইমাম মাহাদি প্রসঙ্গে আর হাজিদ হুদ মানে হুজ্জাতের উপরে বিশেষ করে চারটে বিষয়ে আবুল আলা মৌদি একদম সলাপ বিরোধী ব্যাখ্যা দিয়েছে আহলুসুল্না জামাতের কেউ এমন ব্যাখ্যা দেয়নি এটাই তো আপনাদেরকে বোঝাতে চাইছি যাই আজকে সংক্ষিপ্তভাবে ভাবে সবকিছু আলোচনা বিস্তারিত অন্য একসঙ্গে আলোচনায় আসবো পয়েন্ট নাম্বার ষোলো আজকের তিনি বলছেন যে বড় বড় আলেমদের বিরুদ্ধে কমরা কথা বলছে কে আপনি বলেন দেলা হাসান সাইদি আবুল আলা আল্লাহদি রেম্লা আবুল তারপরে নিজের নাম মোল্লা নাজিম এটা আপনি নিজের মুখ দিয়ে বলেছেন ভিডিও রেকর্ড আছে শুনে নেবেন নিজের নামটা বলেছেন যে মোল্লা নিজাম এগুলা আল্লাহ এলা নাকি নক্ষত্র ভাই নিজেকে নিজেকে নক্ষত্র বলছেন নিজের নামটা নেওয়ার পর নক্ষত্র বলটা উচিত হয়নি এটা আপনার স্লিপ অফ টাঙ্ক হতে পারে মেনে নিলাম আপত্তি নাই পয়েন্ট নম্বর সতেরো আপনি বলছেন আহ্লাহের পরিচয় আমরা সবসময় বলি বেদাত বেদাত তো নিজেকে আহলে হাদিস পরিচয় দিতে হবে এটা কোথায় পেয়েছি আপনি বলছেন কোনদিনের কোনো হাদিসের কিতাবেই নেই বিভিন্ন ব্যক্তি আপনার আছে যে কথাটা কোনো হাদিসেই নেই এর ব্যাপারে কোনো হাদিস নেই তাই বলছেন হাদিস নেই কথা বলেছেন যে সাই হাদিস বলতেন তো একটা বিষয় দেখতাম ভাই হলে হাদিস পরিচয় দিতে হবে হাদিস আছে তো হাদিসটা জাইফ আমরা না কোথায় আছে একটু পড়ে নেবেন সোনান ইমামি রহমা উল্লাহ মৃত্যুর চারশো আঠান্ন হিসড়ি তার গ্রন্থের নাম সুহাবুল ইমালি হাদিস তামের এক হাজার সাতশো একচল্লিশ আর মুস্তাক আল হাকিম প্রথম খন্ড অষ্ট শিবিষ্টা তিনশো ছত্রিশ নম্বর হাদিস রাবি হচ্ছে আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ তালা তিনি বলেছেন ফাইনা খুলুফুনা ও আহলে হাদিস ইবাদানা তো এই আবু হারুন আব্দি থেকে হাদিসটা আছে আহলে হাদিস এটা মানে শব্দটা প্রমাণিত আছে হাদিসে তবে সনদটা জাহিদ তার জন্য দলিল দিই না রে ভাই কিন্তু আপনি বলেছেন কোনো হাদিসই নেই তার জন্য দলিলটা দিলাম যে হাদিস নেই তাই বলেছেন সহি হাদিস যদি বলতেন তাহলে এই হাদিসটা দিতাম না তবে আপনাকে এটা জাইদ দলিল দিলাম আর এই আবি একজন আছে আবু হারুন আবু হারুন আব্দি তার জন্য হাদিসটা দুর্বল কিন্তু এটা ওসুল হানফিদের নিকটটা হাদিসটা হাসান আমি প্রমাণ করতে পারি তো যাই হোক আমরা এলিম আলোচনা করছি তো এখানে মানে এটাকে সহি প্রমাণ করার চেষ্টা করছি হাদিসটা জাইফ কিন্তু আপনি বলছেন কোনো হাদিস নাই তার জন্য জৈফ হাদিস একটা দিলাম আর দুই জাহাল হাদিস বলতে হবে এটা নাকি নেই কোনো জায়গায় আরে ভাই অন্ত সোনান তিন মিজিটা পড়ে দেখেন সোনান তিন মিজি পড়বেন কিতাবুল ফিতান হাদিস নাম্বার দু হাজার একশো বিরানব্বই হাদিস নাম্বার দু হাজার দুইশো উনত্রিশ

স্পষ্ট বলছেন যে তাইফে মানসুর আহম হাদিস এটা খুব ভালো জানেন আর আহলুল মানে এই আলিবিন মদিনী রহমাহুল্লাহ তিনি আজকের মানুষ নয় রে ভাই তিনি একশো একষট্টি হিজড়ি জন্মগ্রহণ করে দুইশো চৌত্রিশ হিজড়িতে মৃত্যুবরণ করে ইমাম তিরমিজি তার শুনান তিরমিজ তার কথাটা নকলই করেছেন ইমাম তিরমিজি দুইশো নয় জন্মগ্রহণ করে দুইশো উনিশে মৃত্যুবরণ করছে তবে এটা তো অনেক আগেই আছে আপনি বললেন যে না আপনি নাকি পাননি তবে এমন যদি দলিল দেই অনেকগুলো দলিল আছে যে আহলুল হাদিস এই শব্দটা প্রচলিত আছে এখন অন্য অভিযোগ আসতে সেটার খণ্ডন করব আর এই বিষয়ে আপনি যদি বিস্তারিত জানতে চান আমার একটা বক্তৃতা আছে আমরা কি নিজেকে আল পরিচয় দিতে পারি আর একটা বক্তৃতা আছে আমার কেন এই মিথ্যাচার দেখবেন আল প্রতি যত অভিযোগ আছে সবগুলো আলহামদুলিল্লাহ জবাব দিয়েছি ইলমি পাল্টাকে জবাব এখনো দেয়নি পাল্লে আপনি দেন যে হাদিস বলে পরিচয় দেওয়া যাবে কি যাবে না পয়েন্ট নাম্বার তিন আপনি অবশ্যই অন্য একটা বক্তৃতাতে জবাব দেওয়ার চেষ্টা করছেন কি জবাব যে এই কি জাফরি সাহেব মনে পড়ছেন যে জাফরি সাহেব তিনি নাকি বলেছেন যে আহলে হাদিস বলতে কেউ নাই আহলে হাদিস বলতে কেউ নেই আছে কারা যারা মহাদ্দিসগণ তারা আহলে হাদিস ভাই শুধু মহাদ্দিসগণ আহলে হাদিস এ কথা আপনাকে কে বললো মহাদ্দিসগণই যে আহলে হাদিস এ কথা কোথায় পেলেন কোন হাদিসে কিতাবে আছে কোন সালাব বলেছেন যে মহাদ্দিসগণই শুধুমাত্র আহলে হাদিস ভাই আহলে হাদিস অবশ্যই মহাদ্দিসগণ ইমাম বুখারি মুসলিম এরা অবশ্যই আহলে হাদিস এটা আমরা কোনোদিন অমান্য অস্বীকার করি না তো আহলে হাদিস যে শুধুমাত্র মহাদ্দিসগণ আর দ্বিতীয় কোনো ক্যাটাগরি নেই এ আপনাকে কে বললো বা আহলে হাদিস দুই শ্রেণীর মানুষ এটা ইমাম আহমেদ বিন হাম রহমুল্লাহ একশো চৌষট্টিতে জন্ম দুইশো একচল্লিশে মৃত্যু তার একটা কল নকল করেছে আবি খাতি বলে বা দাদি তার বইয়ের নাম হচ্ছে আল জামে একশো তিরাশি নম্বর হাদিস প্রথম খন্ড চল্লিশ পৃষ্ঠা তিনি স্পষ্ট হয়ে লিখেছেন যে ইমাম আহমেদ বিন হাম্বলকে বিষয়ে জিজ্ঞাসা করা হলে আহলুল হাদিস প্রসঙ্গে তিনি আহলুল হাদিসের দুই শ্রেণীর মানুষদেরকে বলা হয় এক আলিম ফিল হাদিস আর একটা আমিল ফিল হাদিস আলিম ফিল হাদিস মানে হাদিসের যারা মহাদিস তারা ওহালে হাদিস আর দুই যারা আমিল ফিল হাদিস যারা হাদিসের উপরে আমল করে তারা ওহালে হাদিস আলহামদুলিল্লাহ আহমেদ কল ইমাম খাতিব বাগদাদি নকল করেছেন দুই নম্বর দলিল নিয়ে নেন ইমাম ইবনু তাইমিয়া রহমাহুল্লাহ তার মজমু আল ফতোয়া চতুর্থ খণ্ডের পঁচানব্বই পৃষ্ঠে তিনিও বলেছেন আহুল হাদিস দুই শ্রেণীর ব্যক্তি যারা হাদিসের উপরে জনতা যারা আমল করে তারা ওহুল হাদিস যারা হাদিসের মহাদিস তারা ওহুল হাদিস দুটো দলিল নিলাম তিন নম্বর দলিল হিব্বান হাদিস না ছ হাজার একশো বাষট্টি ইমাম হিব্বান কথাটাকে নকল করেছে তাইফে মানসুর এই হাদিসের আলোকে তিনি বলেছেন আলা হাদিস দুই শ্রেণীর মানুষ তিনি তিন শ্রেণীর কথা বলেছেন মানে একটা ফজলত বর্ণনা করেছেন আর দুটো শ্রেণীর মানুষের কথা বলেছেন ঠিক এই কথাটাই তো ভাই আপনি মানতে চাইছেন না যে আলহাদিস সাধারণ মানুষ আলহাদ হাদিস হতে পারে ভাই আমরা আহলুল হাদিস আমরা হাদিস উপরে আমল করি আর এগুলো যদি না পান যদি এগুলো না মানতে চান তাহলে আপনাদের একজন গুরুর উস্তাদের নাম বলি তার নাম কি জানেন গোলাম আজম নাম নিশ্চয় শুনেছেন তার বইয়ের নাম জীবন্ত নামাজ পৃষ্ঠা নম্বর এগারো তিনি হাত বাঁধাবার সঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে যদি হানাফি হয় তার নামের নিচে হাত বাঁধবে আহলে হাদিস বুকের ওপরে হাত বাঁধবে তো আহলে হাদিস বলতে মানে আহলে হাদিস চলে গোলাম আজম সাহেব বলেছেন বুকে পুরে হাত বাঁধবে তো এখানে কি তিনি শুধুমাত্র মহাদ্দিসগণের কথা বলেছে যারা হাদিসের মহাদ্দিস তারা বুকের পুরে হাত বাঁধবে মানে তিনিও বোঝাতে চাইছেন যারা কোরআন হাদিস মেনে চলে আহুল হাদিস এরা বুকে পুরে হাত বাঁধবে তো আপনাদের ঘরের দলিল থেকে প্রমাণ করলাম আহুল হাদিস দুই শ্রেণীর ব্যক্তি যেমন গোলাম আজম জীবন্ত নামাজ এগারো নম্বর পৃষ্ঠাতে তিনি কথা লিখেছেন আরেকটা বই আমি তো আছি মতো সমস্ত বই নিয়ে নাম আহলে হাদিসের স্বরূপ সন্ধানে দেবন্দীদের লেখা দেববন্দিদের লেখা ষাট নম্বর পৃষ্ঠা হাদিসদের বিস করতে গিয়ে লিখেছে এই বইটা খুলে দেখবে ষাট নম্বর পৃষ্ঠা তিনি লিখেছেন যে আহলে হাদিস বলতে ওই সব ব্যক্তিদেরকে বোঝানো হয় না যারা শুধুমাত্র হাদিস গবেষণা করে বরং আহলে হাদিস বলতে এদেরকেও বোঝানো হয় যারা হাদিসকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনুসরণ করে এরাও আহলুল হাদিস তবে আপনার সকলের গ্রন্থ থেকে দিলাম সালাবদের গ্রন্থ থেকে দিলাম খালাফদের গ্রন্থ থেকেও দিলাম আপনাদের ঘরের দলিল দিলাম বাইরের দলিল দিলাম যে আহলে হাদিস দুই শ্রেণীর ব্যক্তি আসলে বিষয়টা ক্লিয়ার হয়েছে এই অভিযোগ ত্যাগ করবেন না বিস্তারিত তোমার অনেক জবাব আছে লাইভ এত কিছু বলছি না পয়েন্ট নাম্বার আঠারো আপনি বলেছেন যে বাচ্চা ছেলের সাথে কি বসবেন আপনার থেকে আমি বিশ বছরের ছোট বাচ্চা ছেলের সঙ্গে কি বসবেন ভাই বাচ্চা ছেলে আর কে বড় বয়স্ক এটা বিষয় নেই বিশেষ হচ্ছে জবাব দিবেন বাচ্চা হোক বড় হোক এটা কোনো ব্যাপার নাই আর এটা যদি হয় সে মুসলিম খুলবেন হাদিস নাম্বার পঁচিশশো আটষট্টি বিখ্যাত ঘটনা ওমর বিন খাত্তাবের বাড়িতে গিয়ে একজন সালাম দেয় তিনবার তারপরে ফিরে চলে আসে ওমর বিন গিয়ে গেছে কে ব্যাপার আমার বাড়িতে আসলে তুমি সালাম আমাকে দেখানো করে চলে গেলে ওমর বিন খাত্তাবকে বলছো যে এরকম এরকম ব্যাপার হয়েছে তিনি বলছেন চলো তোমাকে এই কথা প্রমাণ করতে হবে তো কে প্রমাণ হয়েছে বাচ্চা ছেলেকে আবু সাহেদ খুদ্রি তবে আবু বিন খাত্তাবের মতো ব্যক্তি জ্ঞান নিয়েছে সুনাম তিমিজি খুলেন কিতাবুল হাজ হাদিস তুমার আটশো চব্বিশ হজের তামাত্ত প্রসঙ্গে উমর বিন খাত্তাব তিনি বলছেন নাজেজ তার সন্তান ছোট উনি বলছেন জায়েজ বাপ বেটা আমাদের তর্ক বা ওমর বিন খাত্তর সন্তান ছোট কিন্তু ওমর বিন খাতবের রাইটটা সঠিক ছিল এটা প্রমাণিত কথা সে বুখারি হাদিস এক খাদের পাঁচশো ছোট্টি কিতাবুল হাজ ওসমান রদী আল্লাহ তাল্লাহ আনু হজের তামাত্মকে করেছিলেন আর আলী রদী আল্লাহ প্রতিবাদ করেছিল কি ইলম দিয়ে তাই ইলমের কাছে ছোট বড় নয় বাচ্চা ছেলে তো কী হয়েছে ইলম থাকতে পারে না বাচ্চা ছেলে কোরআন হাজির সে তো একাধিক এরকম দলিল দিতে পারে যে বাচ্চা ছেলেরা বড়োদেরকে শুধরে দিয়েছে এবং বড়ো রায় কখনো ছোটো থেকে শুধরে দিয়েছে ইলমের কাছে বড়ো ছোটো এটা অজ্ঞতা এটা কি ভাই এটা আপনি আলিম এমন কী কথা বলেন পয়েন্ট নাম্বার উনিশ যে আপনি বলেছেন যে আহলে হাদিসদের বক্তা কম আছে এই জন্যই নাকি আমাদেরকে ব্রাদার রাহুলকে নিয়ে গিয়ে প্রোগ্রাম করানো হচ্ছে কে আহ আহলে হাদিসদের বক্তা কম আছে জি আহিসের বক্তা কম আছে আপনাদের তুলনায় মানে আহ্লাহের তো ওই পর্যায়ের বক্তা নেই যে রসুলের শরীরটাকে সিক্স প্যাক বানিয়ে দিবে কে বলবে কেউ যদি একবার নামে যায় আর জীবনে ফিরে আসবে না আবার কে বলছে যে স্ত্রীকে খুশি করার জন্য দাড়িকে কালো করা যায় আবার সুরান নাসরকে সুরান নাস বলছে আপনি মনে বলেছিলেন এরকম একটা যে একটা ভিডিও দেখেছিলাম আবার কে বলবে যে বুকের পুরে হাত বাদ দেবে এমন কোনো হাদিস নাই যে আপনাদের মতো আলেম আলুল হাদিস সমাজে নাই এটা আমরা মানি যে আলাসের মানে বক্তা খুব কম আপনাদের তো অনেক আছে কে জানে কি খেটামাটা করে স্টেজে লাফিয়ে ঝাঁপিয়ে উঠে একজন আছে যেরকম নামগুলো ছিলেন আপনি বুঝতে পারবেন যে আপনাদের মধ্যে এগুলো সীমাবদ্ধ আছে তবে আমাদের আসলেই এই বক্তা কম মানে এই ধরনের লাফালাফি করা আসলে শরীরটাকে সিক্স প্যাক বানিয়ে দেওয়া তার কার কি বানিয়ে দেওয়া এগুলো আমাদের মধ্যে কম কোরআন আর হাদিস জি দু চারটে থাকলে আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর হয়ে যাবে কাজ ঠিক আছে আর আল্লাহ কখন কাকে দিয়ে কীভাবে কাজ করে নেবে আপনি নিজে বুঝবেন না ভাই কত হচ্ছে এটা কে কী বলছে এটা নয় ইলমি আলোচনা করছে এটা কে বলেন ইলমের খন্ডন করেন এটা হচ্ছে মূল বিষয় ভাই আবু হুরে তো হ্রদ আহ কার কাছ থেকে শিখেছিল আইতাল করছি শয়তানের কাছ থেকে আপনারাও বক্তৃতাতে অনেক বলেন তো ভাই আসলে ইলম যেটা হক সেটা যার তার কাছ থেকে শোনা যায় ছোট হোক বড় হোক বা যাই হোক এটা সকলের কাছ থেকে ইলম নেওয়া যায় যদি হক বলা হয় তো হক আপনার সামনে উপস্থাপন করলাম আপনার যে মিথ্যাচার অভিযোগ সম্পূর্ণ ফালতু আরেকটা বলেছেন যাই হোক আমরা এ বিষয়ে যে কথা একটা বলতে চাইছিলাম যে সাইকে মর্যাদা নাকি কমিয়ে দিচ্ছে আমরা আমরা রিক্সা চালক শেখ বলছি একই শাক বলছি একই শাক বলছি আমি তো শাক কোনোদিন দাবি করিনি আমার একটা বক্তৃতা আছে যে আমাকে কেউ সাইক লিখবেন না আমার পোস্টারে আমার পোস্টে কেউ সাইকে লিখবেন না আপনার যেমন আল্লামা মুফাসির এ কোরআন এই যে একটা মর্যাদা আসতে নামিয়ে দিয়েছেন একবার মুফাসিরকে এই যে এই দু পৃষ্ঠা চার পৃষ্ঠা না পড়ে ওই দশটা তাফসিরের নাম বলতে বলতে বলেবেনা মুফাসিরে কোরআন আল্লামা কে এই দুদিন কেউ ফিল্ডে এসেছে ও আল্লামা হয়ে গেছে তো আপনাদের আল্লামা আর মুফাসিরে কোরআন আশ্চর্য শাহ আর আপনার আল্লাফাস কোরআন ঠিক আছে ভাই আপনি যেমন রহমাতুল্লাহ আলাই কার উপরে লাগাতে হয় এটাও তো আপনি তো অবমাননা করেছেন কামাল উদ্দিন জাফরি রাহমা নবজুবিল্লা কোনো জীবিত আছে তবে গ্রামাটিক্যাল দিক থেকে রাহিমাহুল্লাহ বলা যায় জীবিত মানুষের ক্ষেত্রেও তবে হালুসুন্নাবাল জামাতের এটা মানহাজ নয় যে কোনো জীবিত মানুষের উপরে রহমেতুল্লাহ আলাই এটা ব্যবহার করবে বরং হাফিজাহুল্লাহ এটা ব্যবহার করতে পারে তার জন্য ওনার দোয়া করতে পারে তো যাক এটা ভুল নয় এটা স্লিপ অফ টাঙ্ক হয়েছে এটাও মেনে নিলাম তো ভাই যে আল্লাহ মুহাসিরে কোরআন বলুন তো ভাই আপনাদের মধ্যে যারা আছে তারা কি মানহানি মর্যাদা হানি করেছে কি করেনি আমাদের শাইকের সবাইকে শাইক বলছে ছোট মানুষকে শাইক বলছে তারপরেও যদি এটা এমনটি হয় তো আপনাদের মধ্যে তেমনটা আছে তো বলেন কি সমস্যা তো যে আপনার সামনে যে বিষয়টা বললাম গোটা খোলাস হচ্ছে এটা আম সত্তরে আপনাকে আসতে বলেছি আপনি খুব খোঁচে গিয়েছেন রেগে গিয়েছেন আর তারপরে তুই তুখারি করেছেন তুই কে তোর কাছে বসবো মানে লেদে তুই তুখারি আপনি করেছেন একদম পাক্কা শেষের দিকে আপনি এসে আমাকে লেদে পর্যন্ত করেছেন তুই কে বেদব আরে বাবা এই জন্য তো বলেছিলাম আপনাকে যে আপনি অস্ত্রটা নিয়ে আসেন না মানে আপনার যে ব্যবহার অ্যাটিটিউড আপনি আগে হুমকি দিয়েছেন আমাকে যে ব্রাদার রাহুল যা শুরু করেছে পরিণতি ভালো হবে না আমি তো এগুলো তো মানে আতঙ্কিত কখন কি করে ফেলে ভাই তার জন্য আতঙ্কিত ভাই এই জন্য বলেছি অস্ত্রবিহীন ভাবে আসবেন তো এটা তো অন্যায় করিনি আপনি তুই তো খারিত দূর থেকে তুই বেদ তুই তোর সঙ্গে বসতে হবে মানে এমন বা ধুমকি দিয়ে আমি তো ভয় পেয়ে জ্বর বাবা যে একে মেরে ফেলবে নাকি এরকম একটা ভাবে তার জন্য আপনাকে অস্ত্রবিহীন ভাবে আসতে বলেছিলাম এটাতে মানে ভাই পার কথা বিষয়টা বুঝতে পারলেন না তো যাই হোক আমি এটা আপনাকে বোঝাতে চাইছি যে আপনার মূল আজকের আলোচ্য বিষয় ছিল যে আপনাকে আমচত্বর আসতে বলেছিলাম আপনি খোঁজে গিয়েছেন ভাই আপনাকে আমচত্বর আসাটা জরুরি ছিল কেন আপনি নিজের বক্তৃতা বলেছেন যে ব্রাদার রাহুল যেখানে বসতে বলে সেখানে আপনি বসবেন আমি চেয়েছিলাম আপনি তো আসলেন না আমি তো দুঃখিত যে আপনি আসলেন না যদি আপনি না বলতেন যে ব্রাদার রাহুল যেখানে বলবে সেখানে বসবো তাহলে আমি আমচত্বর উল্লেখ করতাম না দুজনই বসে আলোচনা করে একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে তারপর আমি আলোচনা করতাম কিন্তু আপনি আগে বলেই দিয়েছেন যে যেখানে বলবে সেখানেই আসবো নাজিম সাহেব আপনি এই কথা কেন বললেন তার জন্য বলছে একটু হোসটাকে ঠিক রাখবেন একটু হোসটাকে ঠিক রাখবেন জোশ এসে হোশ খেয়ে ফেললে একটু অসুবিধা হয়েছে যেমন আজকে অসুবিধা হয়ে গেল তো আপনি যখন পিছু টানছেন এটা সকলে বুঝতে পারছেন আপনি বুঝতে পারছেন তাই লাইভে আসলেন আপনি তো আপনি এই কথাটা আপনি মার খেয়ে গেলেন আজকে বুঝতে পারেন কোনটাতে বলেন তো যে যেখানে বেড়া হল বলবে সেখানে বসবো তার জন্য আমচাত্তরে বলেছি এখন এত লাফাচ্ছেন কেন আমি কবরস্থানও বলতে পারি আপনাকে যে কবরস্থানে আসেন নিরিবিলি জায়গা কেউ থাকবে না দুজন ওখানে আলোচনা করবো কেন আপনি আমার ছেড়ে দিয়েছেন এই জন্যই বলছি বুঝেন না তো আরেকটা কথা বলবো যে আপনি বলেছেন হাদিস হলে কি মানতে হবে সুন্নত মানতে হবে তিনি দাঁড়িয়ে এটা এটা হাদিস হাদিস নয় আর পার্থক্য ইংরেজির জামানার আগে পৃথিবীতে কেউ করে নাই আপনারা প্রথম করছেন করেন কোনো সমস্যা নাই আর হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে সই হলি হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে তো যাই হোক হাদিস মানতে হবে না সুনত মানতে হবে এই বিষয় করে আমার বিস্তারিত আলোচনা আছে বিস্তারিত আলোচনা আছে শুনে নিন সংক্ষিপ্ত বলে যারা বলছে হাদিস মহাজমানের মানতে হবে তবে সুন্নাতের সংখ্যা কি আল্লাহ যে কাজ করেছে এটাকে বলে সুন হাদিস মানে কি আল্লাহ কথা কাজ সমর্থন সকলেই একমত কথা কাজ সমর্থনকে হাদিস বলে রসুল যে কাজ করেছে সেটাকে সুননাথ বলে তো আপনারা বলছেন হাদিস মহাজমানের সুননাথ মানতে হবে তো আমি বলবো যে ভাই আল্লাহ রসুল দাঁড়িয়ে পেশা ফিরেছি আল্লাহ কর্মটা সুননাথ অতএব আপনারা এখন থেকে দাঁড়িয়ে পেশা ফিরে কেন এটাই সুননাথ আল্লাহ সাল এগারোটা বিবাহ করেছে আল্লাহ সাল কর্মটাই শুনুনাত আপনারা এগারোটা বিবাহ করেন যেগুলো আমাদের দিকে দিচ্ছেন না সবগুলো আপনার দিকে ফিরিয়ে দিলাম হাদিস আল্লাহসালের কথা কাজ সমর্থন তো হাদিস সবগুলো মানা যায় পৃথিবীতে যত হাদিস আছে সব হাদিস মানা যায় বাই মানার দুটো তরিকা হয় এক অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন আর একটা তাজকিয়া অন্তর দ্বারা যেমন আমান্তু বিল্লাহ আল্লাহর প্রতি ইমান এটা হাত পা দিয়ে কেউ করেন এটা কিদে করে অন্তর দিয়ে করে তো আল্লাহসুল দাঁড়িয়ে পেশাব ফিরেছে এই হাদিসের প্রতি ইমান আছে হ্যাঁ আল্লাহসের একটা স্তূপে গিয়ে তিনি দাঁড়িয়ে পেশাব ফিরেছেন এই যে আমি বিশ্বাস করছি ইমান আঁকিদে আছে এটা আমল হয়ে গেল ওত্যাখুল্লাহ আল্লাহকে ভয় করো এটা অন্তরে কাজ তাওক্কুল করা আল্লা মানে অন্তরে কাজ তো কিছু কিছু হাদিস করণের আয়াত আছে যেগুলোকে কি করতে হয় ভাই এটা হাত পা দিয়ে বাস্তব করতে হয় না এটা অন্তর দ্বারা বিশ্বাস করলে আমলটা হয়ে যায় যেমন আলসুল মিরাজে গিয়েছেন সুরা বালিশরা এক দুই তিন পর পর আছে এখন এই আয়তের পরীক্ষা আপনি আমল করবেন তো আপনি মিরাজে যান নাকি না 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 ভাই এটা আকিদা পোষণ করলে হয়ে যায় তো কোরআন এবং হাদিস মানার দুটো তরিকা একটা আকিদা আর একটা আমল তো আল্লাহ মোহাম্মদাম যে কর্মগুলো করেছে আমরা আকিদা পোষণ করেছি হাদিসের উপর আমল হয়ে গেল কিন্তু সমস্ত সুন্নাত মানতে পারবেন না সমস্ত সুন্নাত মানলে এগারোটা বিবাহ করতে হবে দাঁড়িয়ে পেশাব করতে হবে কি বুঝতে পারলেন আর হাদিস হ্যাঁ আল্লাহুল দারে পেশক বেড়েছে আমরা বিশ্বাস করি আমল হয়ে গেল পয়েন্ট নাম্বার তিন যে হাদিস মন্দির পার্থক্য তিনি কবরের আজাব প্রসঙ্গে কিছু বর্ণনা করেছেন এগুলো হাদিস না সুনর্ভুক্ত সকলে অন্তর্ভুক্ত তো যে হাদিস না সুন্নাত মানতে হবে কবরের আজাবের বর্ণনাগুলো অস্বীকার করে দেখেন মোল্লা নাজিম সাহেব দেখে কেমন পারি করেই দেখেন একবার দুই কিয়ামতের আলামত আল্লাুল ভবিষ্যৎবাণী করেছে এগুলো হাদিস না সুন্নাত এগুলো হাদিস অস্বীকার করেই দেখেন যারা বলছেন হাদিস না

তিনি প্রথম ইসলাম কোল করছে মেয়েদের মধ্যে তিনি হাদিসের উপরে ভিত্তি করে না সুন্নাতের উপরে ভিত্তি করে আল্লাহ কাঁপতে কাঁপতে এসে বলছে আমার উপরে জিব্রাইল এসেছে এই যে আল্লাহ কথা বলেছেন হাদিস আর খাদিজা রদ্দি আল্লাহ তালা তিনি আল্লাহ কথা তথা হাদিসের উপরে ভিত্তি করে ইমান এনেছেন অবকর দিয়ে তালা এক একটি জিনিস আল্লাহ সাল্লাহ কথার উপরে ভিত্তি করে ইমান এনেছেন হাদিসের উপরে ভিত্তি করে ইমান এনেছেন তাই জন্য সুরাবাকার সৈত্রিশ ফাইনা মানু বিহি যদি তোমরা তাদের মতো ইমান আনো তবে হৃদয় প্রাপ্ত হবে কাদের মতো সাহাবীদের মতো ইমান তো সাহবিরা হাদিসের পরে ইমান এনেছিলেন ইসলাম কবুল করেছেন তো হাদিস মানতে হবে তো জান্নাত জাহ্নাম কবরাজামতের আলামত আর রসুলের শারীরিক গঠন প্রসঙ্গে যে বর্ণনা এসেছে রসুল কেমন দেখতে ছিলেন কেমন দাঁড়িয়েছিলেন কেমন হিলান দিতেন কেমন বসতেন কেমন চলতেন তার নদ সিলমোহর কোথায় ছিল এগুলো হাদিসের অন্তর্ভুক্ত না সুন্নাতের এগুলো হাদিসের অন্তর্ভুক্ত সুন্নতের অন্তর্ভুক্ত নয় তো এটা আপনার অজ্ঞতা জাহেলিয়াত যে হাদিস আর সুন্নতের মধ্যে পার্থক্য করছেন বিস্তারিত জবাব আমরা আমার কমপক্ষে ত্রিশ মিনিট একটা আলোচনা ইউটিউবে আছেন হাদিস আর সুন্নাত বিয়া রাহুল সাল লিখবেন ইনশাল আলহামদুলিল্লাহ একটা মোকাম্মল আলোচনা পেয়ে যাবেন আর হানফিদের গ্রন্থ থেকে এমনকি আবুল আল্লাহ মৌদুদির বই থেকে দলিল আমি দিয়েছি আবুল আল্লাহ মৌদুদি রাসাল অনেক জায়গায় লিখেছে হাদিস দিয়ে ব্র্যাকেটে দিয়েছে সুন্নাত মানে তিনি বুঝেছেন হাদিস আর সুন্নাত একই জিনিস হাদিস লিখেছে হাইফেন হাইফেন্ডে সুন্নাতও লিখেছে অনেক জায়গায় আছে তো আমি দেখেছি আর বেশি না হলে সুন্নাত বেহস্তির যে আশরাফলি থানবি তিনি লিখেছেন হাদিস ব্র্যাকেটে সুন্নাত মানে দুটো একসঙ্গে দিয়ে সুন্নাত মানে হাদিস আর সুন্নাত একই জিনিসকে বোঝানো হয় সকলেই জানে নতুনই কিছুদিন আগে থেকে আপনারা সব কার মুখ থেকে কি শুনেছেন চর্মরে পিসাব মুখে শুনেছেন তার মতামত প্রচার করছেন করেন তো যাই হোক ভাই অনেক আলোচনা হওয়ার দরকার ছিল সংক্ষিপ্ত তে মনে করলাম এতটাই সমাজদারকে ইশারে কাফি একটাই জিনিস খণ্ডন করলাম অজ্ঞতা আছে আপনার অনেক আর আঠেরোটা মিনিটের যে ছত্রিশটা মিথ্যাচার করছে ওটা জবাব আসবে আমি সংক্ষিপ্তভাবে জবাব দিয়ে চলে আসলাম আপনাকে যে আপনার অজ্ঞতা আছে কিছু মিথ্যাচার আছে কিছু অজান্তে কথা বলেছেন কিন্তু জোশে আসে হুসকে ফেলেছেন যেখানে বলবে সেখানে নাকি রাহুল ব্রাদার যেখানে সেখানে বসবেন তার জন্য বলেছিলাম আম চত্বর আসে একটু তো আপনাকে দেখলাম মানে একটু নেচরে দেখলাম যে আপনি কেমন কারণ আপনি তো বলেছেন যেখানে বলবেন সেখানে আসবেন তো আসলেন না দুঃখিত দুঃখ পেলাম উল্লা নাজিম সাহেব দুঃখ পেলাম তো ঠিক আছে আপনি সর্বশেষ যেটা বলেছেন যে ভাতৃত্বের হাত বাড়িয়ে দিতে যে ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দেবো তো কোনো সমস্যা নেই ভাই তো এই সব স্বীকার করে নেন যে আবুল আল্লাহ কিতাবপত্র কি লিখেছে গুলো আমার দেখা দরকার নেই আবুল আল্লাহ মহুদি দার্জাল আলুসুন জামাত থেকে পিছনে ছিলেন যে দারুল দেবন্দি থেকে ফতো এসেছে বেরোলবীদের থেকে ফতো আছে জামিয়া সালাফি আহ আলিস থেকে ফতো এসেছে কেন আপনারা মানছেন না যে এই দেবন্দী বেরোলবি আহাদ সকলেই বলেছে স্পষ্টই যে আবুল আল্লাহ মৌদুদি এখানে খাতা হয়েছে তার ভুল হয়েছে এই ভুলটাকে স্বীকার করে নেন কেন পাল্টা জব দিতে যাচ্ছেন যেটা ভুল ভুল স্বীকার করে নেন আপনি একটা ভুল করেছেন যে ব্রাদার যেখানে বলবে সেখানে বসবেন এখন আসতে নারাজ এটা আপনার ভুল স্বীকার করে নেবেন যে ভাই হ্যাঁ ভুল আর ভুল স্বীকার করা দু হাজার চারশো নিরানব্বই তো মানুষ তো ভুল করবে স্বাভাবিক তো এগুলো স্বীকার করতে হয় তো যাই হোক আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আপনার সঙ্গে আবারও দেখা হবে আপনি একটা জায়গায় বলেছেন যে বুকের পরে হাত বাঁধতে হবে এনেকে হাতে হ্যাঁ আর যে পৃষ্ঠা মনে কোনদিন দেখেননি একটু আবু দাউদের মুরসাল হাদিসটা দেখেন সই এখন জৈব নেয়া আর জৈব টেনে শুনেন আবু দাউদ হাসিন সাতশো উনষাট আলাস রিহি বকির পরে বাদ বিন হুজুর থেকে হাদিস বর্ণনা আছে সাইবনু খুজাইমা প্রথম খণ্ড মুল আরবি পুরী পৃষ্ঠা হাদিস নাম্বার চারশো উনআশি ওয়াল বিন হুজুরের সূত্রে আর হাদিস বর্ণনা আছে ভিন্ন সন্দেহ মোহাম্মদ থেকে যে আলাহ সাদ্রি বকির বাদলেন বাদ দেন মুসনাদ আহমেদ হুল তাই সূত্রে হাদিস বর্ণনা আছে হাদিস নাম্বার সত্তর হাজার একশো দুই ওখানেও আছে আলাহ সাদ্রি বকির বাদলেন তো এই বিষয়ে আমার একাধিক আলোচনা আছে একটু একটু শুনেন আলোচনাগুলো শুনেন আপনি তারা বুঝতে পারবেন যে আমরা জবাব দিয়েছি আর আপনাদের অজ্ঞতা প্রকাশ পাবে যে বুকের পরে নাকি হাত বাদে হাদিসই নেই তো হানাফি আপনাদের যারা মহিলা আছে তারা কোথায় বাদে দুই গোলাম আজম কেন তার জীবন্ত নামাজে এক পৃষ্ঠে বললেন যে মহিলার এই আহ বুকের পরে বাঁধবে হাদিস নাই বিহীন আমল করতে বলছেন নাউজি কেমন কথা তো যাই হোক এই সব বিষয়গুলো আলাদা তো ইলমি আলোচনা হবে ইলমি আলোচনা করেন আহলে হাদিস প্রসঙ্গে যে অভিযোগ করেছেন আমি জবগুলো দিয়ে দিয়েছি আহলে হাদিস প্রসঙ্গে কোন হাদিসে আছে কারা কারা আহ হাদিস দুই শ্রেণীর ব্যক্তি আহলে হাদিস সমস্ত কিছু বলেছে পাল্লে এগুলোর পাল্টা জবাব দেন যেহেতু এটা আলোচনা করেছেন প্রমাণ করেন যে মহাদিস গণী শুধু আহলে হাদিস আর দ্বিতীয় কোনো শ্রেণী নেই এটা প্রমাণ করেন এক দুই যে আপনি যে কথা বললেন যে হাদিসের সুন্নাতের মধ্যে পার্থক্য হাদিস হলেই মানা যাবে না সুন্নাত মানতে হবে এটা একটা ইলমি জবাব দেন এই দুটো আশা করছি জবাব দেন দেখি কেমন এলমি জবাব আমি তো বাচ্চা ছেলে ভুল হতে পারে আমি তো ভুল হবে স্বাভাবিক আমি তো আর বলি না যে ভাই খবরদার লাইভে একটু ভয় পাই হুমকি দেখেন না যাই বেত তুই এটা করলি কেন তুই আমাকে বলিস তুই অঞ্চল মানে হামকি ধুমকি দিন না ভাই একটু সুস্থ ভাবে ভদ্রভাবে আলোচনা করবেন মানে আমি একটু ভয় পাই ভয় পাই একজন আমি তো বিদেশি বাংলাদেশে আছে মুহুর্তে এখন আপনারা বাংলাদেশে যদি আমাকে হুমকি দেন তো আমি একটু ভয় পাওয়ারই কথা বুঝছেন একটা বিদেশ জায়গা তো তাই ধমকি দেন না খবরদার বা তো কিন্তু পরিণতি খারাপ হবে এমন কিছু কথা বলেন না আমি এটাই চাইছি আশা করছি যে খুব সুন্দরভাবে আলোচনা করেন আবুল বাসার সাহেব একটা আলোচনা করেছে ডক্টর জাকি না প্রসেন খুব মিষ্টি ভাষাতে আলোচনা করেছে ঠিক ওইভাবে আলোচনা করবেন আপনাকে ওইভাবে ইলমি জবাব দেবো ইনশাআল্লাহ আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সুবানাক আল্লাহমি হামদেকা ওয়াদাহ ইন তাস্তাকুকা আমি একটি কথা না বললেই নয় আমি আশ্চর্য হলাম ইন্ডিয়াতে একটা ছেলে তার বয়স আমার চাইতে অন্তত ২০ বছর কম হবে তার কম তো হবেই না বয়স এখনো সে তার মানে সে বাচ্চা মানুষ তার নাম হলো ব্রাদার রাহুল ব্রাদার রাহুল নামটা কেন রেখেছে আমি জানি প্রতি তারে আমি চিনতাম না গত চার পাঁচ দিন আমি তাকে চিনি কিন্তু কষ্টটা আমার ওই জায়গায় এই ছেলেটা নাকি হিন্দু থেকে মুসলমান হয়েছেন তিনি ডিগ্রি নিয়েছেন কোন মাদ্রাসা থেকে আমি জানি না এত হাদিস কোথায় পড়েছেন এত কালাম কোথায় পড়েছেন সেটাও আমি জানি না কিন্তু এই ছেলেটি যখন আমাকে নিয়ে আমাকে ফোন করলেন তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি আমার নাম্বার গোপন নাম্বার যেই নাম্বারে আমি আমার পরিবারের লোকদের সাথে কথা বলি সেই নাম্বারটা উনি বললেন যে আমাকে যিনি দিয়েছেন তিনি আমার তো আমি বললাম যে আমার নাম্বারটা যিনি দিয়েছেন নিয়ত আমানতের খেয়ানত করছেন এই রাহুল ব্রাদার এত গোড়া আমি 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 হয়ে গেলাম যে না এখানে আমাকে থামতে হবে ছোটোখাটো মানুষ তিনি আমি আমবাগানে বসার জন্য রাজশাহী আম চত্বরে বেটা আমরা কি আম চত্বরে বসার লোক তুমি তোমার সাহস থাকলে তুমি প্রেস ক্লাবে আসেন ঢাকায় আমরা সরকারের অনুমোদন নিয়ে প্রেস ক্লাবে বসবো যেখানে সাংবাদিক সম্মেলনের মতো হবে হাজার হাজার পুলিশ থাকবে পাহারায় আমরা কথা কথা বলবো তুমি বলবা আর তুমি আমাকে বললা কি যে আর তোমার ছেলেরা যেভাবে আমাকে গালাগালি করলে আমার আত্মমর্যাদা লাগছে বিদায় আজকে আমি লাইভে আসছি তুমি তোমার মতো একটা ছেলে আমাকে চ্যালেঞ্জ করো তোমার মতো ছেলে ডক্টর আবুল কালাম আজাদ করো তোমার তোমার যোগ্যতার ব্যাপারে আমার কোনো কথা নাই কিন্তু আমার বক্তব্য আমাকে আহ্বান করছো যে আম বাগানে আসেন তার মানে আমি আম চত্বরে যা তোমার যদি সাহস থাকে তুমি পেস ক্লাবে আসো তোমার সাথে আমরা বসবো কথা বলবো আর তোমার সাথে আমাদের মতের পার্থক্য হতে পারে কিন্তু তোমার ছেলেরা তোমরা যেভাবে গালাগালি করো এটা সইয়াকিদা এগুলি বলে তোমরা মানুষকে কাছে নিতে পারবা যাই হোক সে আমার ফোন রেকর্ড করছে আমার অনুমতি না নিয়ে সেটা কি আমানতের খেয়ানত হয় নাই তারপরে আমি তাকে বলেছিলাম যে তুমি আমি আল্লাহর নামে কসম করে বলতেছি এই ভিডিওতে আমি আল্লাহর আল্লাহর নাম আল্লাহর জাতের নাম আল্লাহর শিফুদ্দিন এ ব্রাদার রাহুল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তার কারণ আমি বলেছিলাম ওই ফোন কলের মধ্যে মাদানি রহমান মাদানির সাথে আমি ডাইরেক্ট বসবো সেটাকে অ্যাভয়েড করলেন তারপরে আমি বললাম যে তুমি আমার সাথে সে তখন ওই ভিডিওতে আমার সাথে অ্যাভয়েড করলেন পরের দিন আমার নামে রেখলেন আমি নাকি ভাগ্যে গেছি সুতরাং আমি বুঝে গেছি যে এই সমস্ত লোকের সাথে কথা বলে আমাদের মানহানি হবে আমি আমাদের ভাইদেরকে যারা ইসলামে বিশ্বাস করেন ইকামতের দিনে বিশ্বাস করেন কোরআনের আইনকে প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর জমিন এই যারা বিশ্বাস করেন তাদের আপনারা থামেন এই সমস্ত গোমরা লোকের সাথে আর কথা বলার কোনো দরকার নেই কারণ যে বলতে পারে যে আমলায় যায় চত্বরে তার জন্য তার সাথে বসার জন্য এবং সে গতকালকে লেখলেন আমি নাকি মিনিটে ভুল সে আমাকে পাইছে ভুল ভুল মানুষের হয় হয় কিন্তু মিনিটে এটা বোধহয় শয়তানেও বিশ্বাস করবে না সুতরাং এত ভুল জিনারা মানুষের পান তিনারা যে কোন অবস্থায় আছেন সেটা আল্লাহ পাক ভালো জানেন যাই হোক আমি ভিডিওটা লম্বা করব না আমার বক্তব্য হলো মালানা মতিউর রহমান মাদানী সাহেব যে ভার্সিটিতে লেখাপড়া করেছেন সেই ভার্সিটির প্রতিষ্ঠাতার সদস্য ছিলেন মালানা আবুল আলম রাহেমাহুল্লাহ আমি মনে করি আপনি যদি না থাকতেন তাহলে তিনি যদি মোদিনাভার্সিটির সদস্য না হতেন বা এটার উপদেষ্টা না থাকতেন মদিনা ভার্সিটিও হতো না আর আজকের মতিউর রহমান মাদানির সৃষ্টিও হতো না সুতরাং গালাগালি নয় আপনাদের সাথে আমাদের মত আছে এটা থাকবে আপনারা আমাদেরকে গালাগালি করে আপনাদের দলে নিতে পারবেন না আর আমরাও আপনাদেরকে গালাগালি করে আমাদের দলে আনতে পারবো না সুতরাং আমরা কোন সাহেব কি বললেন সেটা আমার জানার দরকার নাই কোরআন হাদিস যেটা সেটাই মানবো কোরআনে যেখানে ইসলামের রাষ্ট্র ক্ষমতার কথা বলেছেন কোরআন যেখানে দলিল দিচ্ছেন আল্লাহ যিনাই মক্কা নাওফিল আরদ আকামুস সালাত ওয়া আতাও zakar মারুল মারুফ আমার আনিল মুনকার সেখানে আপনি বলতেছেন রাষ্ট্র ক্ষমতার দরকার নাই আপনারা একদিকে বলতেছেন আমরা ইকামতের দ্বিনের বিরোধিতা করি না আপনারা বলতেছেন যে একজন অনইসলামিক রাষ্ট্রপ্রধান ক্ষমতায়ে থাকলেও তার কথা শুনতে হবে তার গোলামি করতে হবে বলছেন ইসলামের আইনটা চান কিন্তু আপনারা ওই যে তথাকথিত যেটা আপনারা আপনাদের গণতন্ত্র চান না আপনারা কোন পদ্ধতিতে আনবেন সেই কথাটাও কিন্তু কথাটা আপনারা ক্লিয়ার করেন নাই করছেন কোনোদিন করেন নাই তা আপনি কথা মতো আমারাই তো ধরা খাচ্ছেন সুতরাং আমি মনে করি আমাদেরকে থামতে হবে কারণ বাচ্চা বাচ্চা পোলা পায় যেভাবে শুরু করেছেন সেটা দুঃখজনক অনেক কষ্ট পাইছি আমি নামে কসম করে বলি রাহুল বাদার আমার বিরুদ্ধে অপপ্রচার করেছেন আপনারা করে আমি তুমি তুমি ফোন করো কেন মতিউর রহমান মাদানিকে বলো আমাদের সাথে বসার জন্য একটা বলছিলাম তাইলে তুমি সরাসরি বলো কিন্তু সে দুইটা অ্যাভয়েড করে গেছে গতকালকে সে ফেসবুকে লিখছে কি যে আপনার সাহস আসবেন না এই বেটা বেয়াদব আমরা কি অস্ত্র চলি তোর কি মনে হয় আমরা অস্ত্রবাস আমরা কি অস্ত্র চলি আমরা সন্ত্রাস আমরা ময়দানে সারাক্ষণ আছি সারাক্ষণ মানুষের সাথে চলি দিন কায়েমের জন্য আমরা নামাজের কথা বলি রোজার কথা বলি হজের কথা বলি আমরা একটা মসজিদে আমি বাইশ বছর জুমার খতবা বাংলাদেশে প্রত্যেক জেলায় জেলায় আমরা কথা বলি আর তুমি নিচে কি লেখলা যে অস্ত্র সারা আসার জন্য অস্ত্রের কথাটা তুমি তুললা কেন অস্ত্র তোমার কাছে আছে আছে তোমার নামের তো ঠিক ঠিকানা নেই আমি মনে করছি যে থামা দরকার আর এটা নিয়ে বাড়াবাড়ি করবো না যেই বলতে পারে যে নিয়ে আসবেন না সেই লোকটা যে কত নিচু মন মানসিকতার লোক এই ধরনের ছোটখাটো মানুষের সাথে আমরা বসবো আর বসার সাহস থাকলে পেস ক্লাবে আসো বসবো বলবো তোমার মত আমার মতই আমরা কথা বলবো কি কি হয় রেজাল্ট যেটা আসে সেটা নিয়ে নিব কিন্তু তুমি আমচত্তরের কথা বললা কেন আর তোমার ছেলেরা এভাবে গালাগালি করলো কেন আর তোমরা যদি সহিয়াকিদার লোক হও রাসুস আসলাম নিজে গালি খাইছেন কিন্তু কাউকে উল্টা গালি দেয় নাই আর তোমরা সহিয়াকিদার লোকের এইভাবে গালাগালি করো কেন তোমাদেরকে গালাগালি শিখেছে এটা সহিয়াকিদা তোমাদের আর আকিদা বলতে তোমরা কি বুঝো নাবির ওই যে বোকের উপরে হাত বাঁধা আর জোরে আমিন বলার কি এটা কি আকিদার সাথে এটার কোনো সম্পর্ক আছে এটা বড় জোর বলতে পারো এটা শুন না আর আমরা আজকে ইসলামের লোকেরাই তোমাদেরকে বেশি সাবজেক্টের অনেকটা মিল আছে তোমরাও শিরিক বেদাতের বিরুদ্ধে কথা বলো আমরাও শিরিক বেদাতের বিরুদ্ধে কথা বলি কিন্তু তোমরা যেগুলি করতেছ এগুলো কি মানুষের কাজ কোন আলেমের কাজ এগুলো ভালো মানুষের কাজ আর এই ঝগড়াটা শুরুটা করলেন কে ঝগড়া তো আমরা শুরু করি নাই ঝগড়া করছে মতিউর রহমান মাদানী সাহেব তো ওনাকে বলো এটা আমাদের গায়ের উপরে বাংলাদেশে আমরা নির্যাতিত দল আল্লামা সাইদ হিসাব আট বছর জেলখানায় পড়ে আছেন আমাদের ইসলামী আন্দোলনের বাংলাদেশ স্কলাররা দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন আমরা বিপদে আছি আমাদের বাংলাদেশ ইসলামের ব্যাপারে কথা বলা যায় না ওই অবস্থায় তোমরা এভাবে খেপলা আর বেদাতিরা হাততালি দিচ্ছে আমি মনে করি এটা থামার দরকার আর সামনে চলতে পারে আমি এই বিষয়টি নিয়ে আর কোনো কথা বলতে আমাদের একটা প্রচার করে যাব কি আমাদেরকে কি বলল কে গালাগালি করলো সেটা আমাদের দরকার নেই আমার ভাইদেরকে আমি অনুরোধ করব আসুন আমরা গালাগালি বন্ধ করি আমরা তা আমরা আমাদের ভালোবাসা দিয়ে মানুষকে টানি আগে যেভাবে আমরা কাজ করেছি সেভাবে আমরা কাজ করব। আমাদের দাওয়াত যদি কারো কাছে ভালো লাগেন তিনি গ্রহণ করবেন আর আমাদের দাওয়াত যদি কারো কাছে ভালো না লাগে তিনি গ্রহণ করবেন না কিন্তু এই যে ফেসবুকে গালাগালি এগুলো এর থেকে আমাদেরকে হেফাজত করেন তাদেরকেও যেন হেফাজত করেন আল্লাহ যেন আমাদেরকেও আল্লাহ আমাদেরকেও হেদায়েত দেন এবং তারা যদি ভুল করে থাকেন আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন প্রত্যেকটা মানুষের মর্যাদা আছে মুতি রহমান মাদানি সাহেব তিনারও মর্যাদা আছেন কিন্তু আল্লামা সাইদির কি কোনো মর্যাদা নাই মুতি রহমান মাদানি সাহেব তাতে উস্তাজুল উলামা অথবা আমাদের উস্তাজ যিনি আমরা মনে করি আবুল আলামাউদ্দিন তিনার তো অনেক মর্যাদা ছিল সুতরাং মর্যাদাশীল ব্যক্তিদের কথা বলবেন এটা কিন্তু হতে পারে না সুতরাং আসেন আমরা এক কাতারে দাঁড়াই আপনাদের আপনারা তো আপনারা যেমন বেদাত শিরিকের বিরুদ্ধে কথা বলেন ডক্টর আবুল কালাম আজাদ বাসাররাও বেদাত শিরিকের বিরুদ্ধে কথা বলেন কিন্তু বলতে যে পার্থক্যটা তো আপনারা বিরুদ্ধে ভিডিও বানায় প্রচার করি নাই বা আপনাদের মতাদর্শের বিরুদ্ধে কোনো কথাও বলি নাই আমরা তো আপনাদের পক্ষেই কথা বলতাম আমরা তো পিস টিভির পক্ষে কথা বলছি ডাক্তার জাকির নায়ক তিনার যেই কথাগুলি সহি পক্ষে আমরা কথা বলেছি কিন্তু আপনারা যেটা উস্কে দিয়ে আপনারা ভালো কাজ করলেন করেন নাই সুতরাং আমি বলবো আর নয় আমাদের ভাইদেরকে আমি অনুরোধ করব একটা গালিও আর দিবেন না এই ব্যাপারে কমেন্টসই করবেন না তাদেরকে ছেড়ে দেন তাদের বিষয়টি আমরা আল্লাহর হাতে ন্যস্ত করলাম আল্লাহ তাদের বিষয়গুলো দেখবেন যেভাবে বড় বড় আলেম বাংলাদেশের নক্ষত্র যারা যারা যেদিকে যায় হাজার হাজার যেভাবে তারা কথা বলা শুরু করেছেন তারপরে আমি অনুভব করলাম যে না এই বিষয়ে আর কোনো আমাদেরকে থামতে হবে সুতরাং আসুন আমরা থামি আমরা ইসলামের জন্য এক কাতারে দাঁড়াই আপনারা যে মানুষকে বলেন আহলে শব্দটাও কিন্তু কোথাও আপনারা দেখাইতে পারবেন না যে নিজেদেরকে আর আমরা কিন্তু কোথাও পরিচয় দিই না যে আমরা জামাতের লোক শিবিরের লোক আমরা বলি যে আমরা হলাম মুসলিম আমাদের এটাই আমাদের কথা আর আমাদের ভুল হতে পারে মারণ আবুল আল্লাহ তাহলে আপনি এতদিন কোথায় না কেন আর কথা বলছেন এমন সময় যখন বিপদে আছি সেজন্য আপনার প্রতি আমাদের সন্দেহ এসেছিল যাই হোক এত উগ্র উগ্রবাদী লোক আপনারা তৈরি করেছেন দাওয়াতি কাজ করে সেটা আমাদের জানা ছিল না কারণে কিছু কথা বলতে চাইছিলাম এখন আর বলার আমাদের নাই আমরা আমাদের মতো করে কোরআনের ময়দানে কথা বলে যাব আপনার আপনাদের মতো করে থাকেন আপনাদের সাথে আমাদের কোনো অ্যালার্জি নাই আপনারাও আমাদের ব্যাপারে কোনো কথা বল না শুনে কারণ যেভাবে শুরু করছেন এটার অবসান আমি চাই এই জন্যে আসুন আমরা আমাদের দাওয়াতি কাজগুলি করে যাই আমরা গালি দেখব না কে গালাগালি করেন এরপরে আজকের ভিডিওর পরেও যদি সে কোনো কথা বলে তাহলে বুঝবেন লোকটা আর বাচ্চা ছেলেদের সাথে কি বলবো এখনো এলেমও পাকে নাই জ্ঞানও সেই সেই পর্যায়ে অর্জনও করতে পারেন নাই তাহলে আদিসের বাইদের তো বক্তা কম সেজন্যে ওই তারে দিয়েই কাম চালায় আর কি সুতরাং চালান সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আলহামদুলিল্লাহ আমাদের ভাইদের অভাব নেই আমাদের ভাইয়েরা আঠারো বছর লেখাপড়া করে বাইশ বছর করে কামেল করে অনার্স করে এরপরে ময়দানে কথা বলতে আসে আর আপনারা ফুট করে একজন নিয়ে নিয়ে আনেন বাচ্চা ছেলে আইন না বলেন আপনারা বড় সায়েক হয়ে গেছেন সায়েকের ব্যাখ্যাটাই তো আমরা আপনারা জানেন না সায়েক মানেই হলো যিনি হাজার হাজার হাদিসের পণ্ডিত আর আপনারা ওই যিনি রিক্সা চালায় তারেও কোন সায়ক যিনি তো তারেও কোন মর্যাদা শেষ পর্যন্ত থাকবে না ভাই সুতরাং আসেন আমরা এক কাতারে দাঁড়াই আমরা ভালো হয়ে যাই আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন হুমকি দুমকি সব বন্ধ হোক আল্লাহ আমাদের সকলকে ইসলাম পূজার তাফিক দান করুক